দেওঘর নলক্ষা মন্দির। আজ 3রা মার্চ 2019 রবিবার নলক্ষা মন্দির 9 লক্ষ টাকা করে খরচা করে মন্দিরটা করেছি। নলক্ষা মন্দির চলো। আর কিছু দেখাবে না তো আজকে, আর কিছু দেখাবে না, এবার সোজা চলে যাবে। আরে বাপরে, বিশাল মূর্তি মন্দির গো। হ্যাঁ, 9 লক্ষ টাকা খরচা করে তৈরি করেছিল তৎকালীন যুগে নলক্ষা মন্দির। আর জানি ফটো তুলবো বলে চলো নলক্ষা মন্দির। সব জায়গায় দোকান বসিয়ে দিয়েছে। ও জুতা, জুতা রাখনে কা জায়গা। দাঁড়াও দেখছি আগে যাবো কিনা ভাবছি। এই যে চারুশিলা দেবীর মূর্তি। ওরা বলে চারুশিলা ঘোষ মানে দাসী। হনুমান যদি পাথর ফাটিয়ে দিতে পারে তাহলে 80 বছরের মহিলার বাচ্চা হতো। সবই তো অলৌকিক। আবার কি, হ্যাঁ জুতো খুলতে হবে, জুতো একজন দাঁড়াতে হবে। আপনি দাঁড়ান নাকি? জুতো উনি দাঁড়াবেন, জুতো খুলে রাখতে হবে। চারিদিকটা ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি।